As you fade away, yeah, yeah, yeah. As you fade away, yeah, yeah, yeah. Assalamu alaikum. Hello viewers, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা কক্সবাজার আসবেন, শুধু কক্সবাজারের সমুদ্র সৈকত নয়, ঘোরার মতন আরো অনেক পর্যটক স্থান রয়েছে। আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের টিকিট মূল্য 300 টাকা, তবে আমাদের পরিচিত মানুষ থাকার কারণে 220 টাকা দিয়ে হোটেলের ওইখান থেকে টিকিট ক্রয় করে নিয়ে আসছি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসলে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছ দেখতে পারবেন, তাছাড়া বিভিন্ন একুয়ারিয়ামের মাছও দেখতে পারবেন, আরও জানতে পারবেন বিভিন্ন সামুদ্রিক মাছ সম্পর্কে তথ্য। আপনারা যারা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসবেন, গেট দিয়ে ঢোকার পরই বড় একটা একুয়ারিয়াম দেখতে পারবেন। একুয়ারিয়ামের ফিশগুলোকে এমনভাবে বড় বানিয়েছে, শিশুদের যেভাবে ফিডিং করানো হয় এই ফিশগুলোকেও ওইভাবে ফিডিং করাতে পারবেন। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, আবার অনেক মজাদারও। আপনারা যারা আসবেন অবশ্যই এই ফিশগুলোকে ফিডিং করাবেন। ফিশগুলোকে ফিডিং করার জন্য আপনার কাছ থেকে নেবে 20 টাকা। ভিতরে আসলে পুরো ফিশ ওয়ালটা কিছুটা অন্ধকার টাইপের পেয়ে যাবেন। দুই পাশে একুয়ারিয়ামের গ্লাস, একুয়ারিয়ামগুলো এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে যেটা সকলকেই মনোমুগ্ধ করবে। সময় কাটানো বা গল্প করার জন্য বিভিন্ন স্থানে বসার স্থান রয়েছে, যেখানে আপনারা বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। এই ফিশ ওয়ালটা অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর দেওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে বিভিন্ন কারুকাজ করা হয়েছে, যেগুলো এই ফিশ ওয়ালটার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। কিছু দূর আসার পর একটা টানেল বা সুড়ঙ্গ, যেটাই বলেন না কেন, চারিদিকে গ্লাস, আর গ্লাসের বাইরে অনেক প্রজাতির মাছ। তারা এটা এমনভাবে বানিয়েছে, আপনার এখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে আপনি সমুদ্রের নিচেই রয়েছেন। এখানে এসে সমুদ্রের নিচে যাওয়ার কিছুটা ফিল অনুভব করতে পারবেন। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে আকর্ষণীয় হলো এই টানেলটা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই আর্টিফিশিয়াল টানেল টাইম। আমি মনে করব এটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় 3D মুভি দেখার ব্যবস্থা রয়েছে, যার টিকিট মূল্য 50 টাকা। তার পাশাপাশি একটা শপিং মল পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন খেলনা, শোপিস আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পেয়ে যাবেন। আর তৃতীয় তলায় আসলে শিশুদের জন্য কিছু রাইড, ভার্চুয়াল গেমস পেয়ে যাবেন। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডটা মোটামুটি ভালোই ছিল। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসবেন। এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসতে হলে আপনাকে কক্সবাজার ডলফিন মোড় কিংবা সুগন্ধা বা লাবণী বিচ, আপনি যেখানে থাকেন না কেন, যে কোনো অটোরিক্সাওয়ালাকে বললেই হবে আপনি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যাবেন। তার আপনাকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সামনে থামিয়ে দিবে। বেশি একটা দূরে না, রিজার্ভ ভাড়া 100 টাকার মতো নিতে পারি। অবশ্যই রিক্সা ভাড়া মিটিয়ে নেবেন, চাইলে গুগল ম্যাপের সাহায্য নিয়েও আসতে পারেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।